বন্ধুরা, মৃত্যুর নাম শুনলেই যেখানে ভয় লাগে সেখানে মৃত্যু দেওয়ার এই নিষ্ঠুর পদ্ধতির কথা জানলে আপনি চমকে যাবেন। প্রাচীনকালে অপরাধী ও শত্রুদের মৃত্যু দেওয়ার জন্য এমন পদ্ধতি ব্যবহার করা হতো যাতে মানুষ খুব কষ্ট পেয়ে মারা যেত। আজ আমরা আপনাকে প্রাচীনকালে মৃত্যু দেওয়ার একটি নিষ্ঠুর পদ্ধতির কথা জানাবো। নৌকায় জাহান্নামের অনুভব। প্রাচীন পারস্যে এই শাস্তি দেওয়া হতো। এতে অপরাধীকে একটি নৌকায় বেঁধে তাকে জোর করে প্রচুর দুধ ও মধু পান করানো হতো যাতে তার ডায়রিয়া শুরু হয়। এরপর তার শরীরেও দুধ ও মধু ঢেলে দেওয়া হতো। এরপর নৌকাটি বনের মাঝখানে একটি পুকুরে রাখা হতো। দুধ এবং মধু অনেক ধরনের পিঁপড়ে, পোকামাকড় এবং কীটপতঙ্গকে আকৃষ্ট করে। এমনকি মানুষের ডায়রিয়ারও কারণে এই ধরনের প্রাণী সেখানে প্রচুর পরিমাণে জড়ো হতো। কোটির সংখ্যায় এই পোকাগুলো সেই ব্যক্তিকে কামড়াতে শুরু করত। পরে ধীরে ধীরে তার শরীর পচতে শুরু করত এবং ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে যন্ত্রণায় শেষ পর্যন্ত সে মারা যেত। বন্ধুরা, এরকম আরও অদ্ভুত ফ্যাক্টস জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।